41 সালে স্মার্ট বাংলাদেশে স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সিটিজেন এবং স্মার্ট ইকোনমি গড়তে হলে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আসলে আমরা বাইপাস করে কিছু করতে পারবো না। তো সেই ক্ষেত্রে এখন বড় একটা চ্যালেঞ্জ, বড় একটা প্রশ্ন হচ্ছে, বড় একটা বিতর্ক হচ্ছে যে আমরা কতটুকু উদ্ভাবনকে উৎসাহিত করব আর কতটুকু আমরা অপপ্রয়োগকে নিয়ন্ত্রণ করব। এই বিষয় নিয়েই আজকে আমরা মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের কাছে এসেছিলাম, যেটি মাননীয় আইনমন্ত্রী মহোদয় বললেন যে একটা আউটলাইন আমরা দাঁড় করিয়েছি যে আসলে আমাদের আগামী দিনে এই কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তনটা কত দ্রুত হচ্ছে এবং এটার ব্যবহারটা কতটুকু আমরা আমাদের অর্থনীতি সমৃদ্ধি আনার জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য করতে পারি, বিদেশি বিনিয়োগ পাওয়ার জন্য অথবা রপ্তানি আয় বৃদ্ধির জন্য এটার কী কী ব্যবহার হতে পারে যেটা উদ্ভাবনকে উৎসাহিত করবে এবং আমাদের উদ্যোক্তাদেরকে আরও নতুন নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করে দেবে। একই সাথে বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার যে ভয়ানক পরিণতির আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন গবেষক এবং যারা উদ্ভাবক যারা বলছেন, সেটাকে মাথায় রেখে মাননীয় আইনমন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন একদিকে উদ্ভাবন উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা, অপরদিকে এটার যে অপপ্রয়োগ সেটাকে প্রতিরোধ করা, যাতে আমাদের বাংলাদেশের জনগণ জাতীয় নিরাপত্তা এবং বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে এই ধরনের কোনো অপপ্রয়োগ না হয় সেটাকে মাথায় রেখেই আমরা আইনটা প্রণয়নের জন্য একটা সময় চেয়েছি এবং মাননীয় আইনমন্ত্রী মহোদয় আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন। এর মধ্যে আমরা আরও অনেক স্টেক হোল্ডার কনসালটেশনের মধ্য দিয়ে আমরা এমন একটা আইন প্রণয়ন করতে চাই যেটা হবে ভবিষ্যৎমুখী এবং যেটা উদ্ভাবন উদ্যোক্তা এবং আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে, একই সাথে এটার অপপ্রয়োগকে প্রতিরোধ করতে পারবে। টাকা সুপার ওয়াইটি চলছে টুইন ওয়ান অফার, যে কোনো প্যাক কিনলে পাচ্ছেন সিঙ্গার ওয়াশিং মেশিন জেতার সুযোগ। কোনো দেশের অভিজ্ঞতাকে আমরা নির্দিষ্টভাবে বলবো না, মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের কাছে আমরা যে বিষয়গুলো তুলে ধরেছি ওনার নির্দেশনা পেয়েছি। আমরা ইউরোপীয় ইউনিয়নের একটা আইন আমরা দেখেছি, পাশাপাশি ইউএসএর একটা এক্সিকিউটিভ অর্ডার দেখেছি, পাশাপাশি সাউথ কোরিয়া সহ যে সকল দেশগুলো গত 17 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন পলিসি গাইডলাইন্স এবং ল করেছে সেগুলো স্টাডি করছি। পাশাপাশি আমরা আমাদের কিছু নিজস্ব বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনা করেছে এবং যারা জানে বুঝে, তাদের মতামত নিয়ে আমরা স্টেক হোল্ডার কনসালটেশন করে মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের কাছে আবার আসবো, তারপরে আপনাদের সাথেও আমরা এগুলো শেয়ার করবো।